الله 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 কুরবানি করতে গিয়ে কিছু ভুল আমরা করি, যে সমস্ত ভুলের কারণে আমাদের কুরবানি বাতিল হয়ে যায়। এরকম ভুল আছে চারটা। কয়টা ভুল বলেন তো? আরো বেশি থাকতে পারে, কিন্তু আমি আজকে বলবো কয়টা, চারটা। এক নাম্বার ভুল, যে ভুলের কারণে আমাদের কুরবানি কবুল হয় না, সেটা হচ্ছে আমাদের নিয়তের খারাপ। আমাদের নিয়তটা খারাপ থাকে। কি খারাপ থাকে? নিয়ত। অনেকে মনে করে যে আমি যদি কুরবানি না দেই আমার বন্ধু কি বলবে, সমাজ কি বলবে, আবার বউ বলবে যে কি ব্যাপার তুমি কুরবানি দিলে না, আমার ছেলে কোন দিক তাকায় থাকবে। সমাজের চাপে পড়ে অনেকে কুরবানি দেয়, অনেকে ওয়াইফের চাপে পড়ে কুরবানি দেয়। তাহলে নিয়তটা কি সমাজের জন্য হওয়া উচিত নাকি আল্লাহর জন্য হওয়া উচিত? কথা বলেন না, কার জন্য হওয়া উচিত? আল্লাহর জন্য হওয়া দরকার। এজন্য কুরবানি যখন আপনি করছেন তখন সমাজের চিন্তা মাথার থেকে আউট করতে হবে। কুরবানি যখন আপনি করছেন পরিবারের চিন্তা আপনাকে মাথা থেকে আউট করতে হবে। ইউ হ্যাভ টু সেট ইউর ইন্টেনশন দ্যাট ইউ আর ডুইং দিস স্যাক্রিফাইস জাস্ট টু অ্যাচিভ দ্য স্যাটিসফ্যাকশন অফ ইউর লর্ড। আপনাকে নিয়ত করতে হবে যে আমি এই কুরবানি করছি একমাত্র এক সত্তার সন্তুষ্টি অর্জন করার জন্য। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহর জন্য আমি এটা করছি। তাহলে প্রথম যে নিয়তে খারাপ হয় এটার জন্য আমাদের কুরবানি কবুল হয় না। তাহলে বোঝা গেল আমরা কুরবানির আগে সর্বপ্রথম যে নিয়ত করব সেটা হচ্ছে যে আমি আমার কুরবানি সমাজের জন্য করছি না, পরিবারের জন্য করছি না, সন্তানের জন্য করছি না, আমি কুরবানি করছি একমাত্র এক সত্তার জন্য, তিনি কে? এজন রব্বুল আলামিন বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, গোলাম শোনো শোনো, তুমি যে কুরবানি দিচ্ছ কুরবানির পশুর রক্ত আমি আল্লাহর কাছে আসে না, ওই গরুর গোশত আমি আল্লাহর কাছে আসে না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার কাছে আসে শুধুমাত্র তাকওয়া। আসে কি? তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে ফিয়ার অফ লর্ড, আল্লাহর ভয়। দ্যাট মিন্স আমি যা করছি সব কিছু করছি একজনের জন্য, তিনি কে? সেট ইউর ইন্টেনশন দ্যাট ইউ আর ডুইং এভরিথিং জাস্ট টু অ্যাচিভ দ্য স্যাটিসফ্যাকশন অফ ইউর লর্ড। প্রত্যেকটা কাজের আগে নিয়াত করবেন কাকে সন্তুষ্ট করার জন্য? আওয়াজ নেই বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। এটা হচ্ছে প্রথম ব্যাপার, এটা হচ্ছে প্রথম ভুল যে আমরা নিয়াতের ভিতরে গলত করে ফেলি। নাম্বার টু হচ্ছে এই যে কুরবানির দিনে আমরা কষাইকে গোশত দেই, হয় না এরকম? কষাই এত কষ্ট করে গোশত বানায় দিল, জবাই দিয়ে দিল, না দিলে কেমন দেখা যায়? কষাইকে গোশত দেওয়া তার মজুরি হিসেবে, পারিশ্রমিক হিসেবে, ইটস টোটালি হারাম, এটা জায়েজ নাই। না জানলে জেনে নেন, আজকে সমস্যা না, না জানলে সমস্যা নাই, কিন্তু আপনি যদি জানার ট্রাই না করেন তাহলে সমস্যা। তাহলে বোঝা গেল কষাইকে গোশত দেওয়া যাবে, দিলে আপনার কুরবানির মধ্যে ঝামেলা হয়ে যাবে। পারিশ্রমিক বাইরে দেওয়া যাবে, সমস্যা নাই। পারিশ্রমিক বাইরে যেমন সাধারণভাবে আপনি আপনার প্রতিবেশীকে দিচ্ছেন, গরিবদেরকে দিচ্ছেন, আত্মীয় স্বজনকে দিচ্ছেন, এভাবে দেওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু কসাইকে পারিশ্রমিক হিসেবে দেওয়া এটা জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? কসাই কেন? অনেকে আবার ওই যারা ভুড়ি সাফ করে দেয়, বিভিন্ন কাজ করে দেন, অনেকে এসে এসে দোস্ত তুমি এটা করলা, বন্ধু তুমি এটা করলা, ভাই এটা করলা, না দিলে কেমন দেখা যায়, তোমাকে কুলজা দিয়ে দিলাম, তোমাকে সব ভুড়ি দিয়ে দিলাম, এরকম আছে না? নাই, দেওয়া যাবে না। আপনি নর্মালি দেন সমস্যা নাই, কিন্তু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে, খবরদার এটা করবেন না। কারণটা উল্লেখ করি সংক্ষেপে, সময় আছে খুবই কম। কারণটা হচ্ছে এই, এই যে কুরবানির গোশতটা, এই যে কুরবানিটা, এটা আপনি দিয়েছেন কার জন্য? বলেন না, কার জন্য? এটা আপনার হক, এটা প্রতিবেশীর হক, এটা আপনার আত্মীয় স্বজনদের হক, গরিবদের হক, এটা তো আল্লাহর জন্য দেওয়া, এটা সবের জন্য আপনি দিয়েছেন। এখন এই সওয়াবের জিনিসকে কি আপনি পারিশ্রমিক হিসেবে ইউজ করতে পারবেন? আপনার সাধারণ জ্ঞান কি বলে, পারা যাবে? এটা তো আল্লাহর জন্য করা। যদি সমস্যা করে কষাই, কষাইকে বলবেন, ভাই তুমি কয় টাকা নিবা বলো, 1000 নিবা, 1000ই দিব, কিন্তু কুরবানির কোনো গোশত আশা করতে পারবা? ক্লিয়ার করবেন এটা আগে। এই জন্য দুই নাম্বার ভুল হচ্ছে কষাইকে গোশত দেওয়া। দিবেন আর? সাধারণভাবে দিবেন, সমস্যা নাই, প্রতিবেশী হিসেবে, অন্য হিসেবে দিবেন, কিন্তু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে।
তিন নাম্বার ভুল হচ্ছে আমরা রাস্তায় রক্ত ফেলে রেখে দেই, গরু কুরবানি করে পরিষ্কার টরিষ্কার কিচ্ছু করে না, হবে রেখে দেয়, দুর্গন্ধ হয়ে প্রতিবেশীরা কষ্ট পায়, রাস্তা যারা হেঁটে যায় তারা কষ্ট পায়। এখন আপনি কাজটা করছেন কার জন্য? এখন এই কাজ যদি মানুষ কষ্ট পায় তাহলে সওয়াব নষ্ট হওয়ার আশঙ্কা আছে না নাই? আছে। এজন্য ক্লিয়ার করবেন যেখানে আপনি করছেন, এটা ক্লিন করবেন, এই কুরবানির প্লেসটাকে পরিষ্কার করলে আপনার সওয়াবের মধ্যে আপনার অংশ সওয়াবের পার্সেন্টেজ বাড়িয়ে দিবে কে? এজন্য সাবধান, এই রাস্তা অপরিষ্কার রাখবেন না, পারবেন তো ইনশাআল্লাহ, বারণ ইনশাআল্লাহ। এটা হচ্ছে তিন নাম্বার ভুল। চার নাম্বার ভুল হচ্ছে এই যে অনেকেই গরুকে খুব দ্রুত নিস্তেজ করার জন্য, খুব দ্রুত গরুকে মেরে ফেলার জন্য করে না, এটা ঠিক না, এটা গরুর স্বাভাবিক মৃত্যুকে ডেকে আনে না, এটা গরুর অস্বাভাবিক মৃত্যুকে ডেকে আনে, এটা হত্যা হয়ে যায়। আপনি জবাই করবেন, রেখে দেন, ও আস্তে আস্তে নিস্তেজ হবে, আস্তে আস্তে সে চলে যাবে, মারা যাবে। কিন্তু আপনি যখন এই যে গুতান এভাবে স্পাইনাল কর্ডে গিয়ে আঘাত করে, ফলে বিজ্ঞানীরা বলছে হার্ট অ্যাটাক করে গরুটা মারা যায়। কি করে মারা যায়? হার্ট অ্যাটাক করে। তাহলে এটা কি স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু? এটা করলে আপনার কুরবানি হবে না। এই জন্য একটু থামেন, ওয়েট ওয়েট করেন একটু, এত তাড়াহুড়োর কোনো দরকার নাই, দশ মিনিট থাকুক, বিশ মিনিট থাকুক, আস্তে আস্তে সে মারা যায়, কিন্তু এভাবে গুতানো যাবে। তাহলে ভুল পেলাম কয়টা আমাকে বলতে হবে? এক নাম্বার ভুল কি বলেন তো? নিয়াতের ভুল। দুই নাম্বার কি বলেন? কসাইকে দেওয়া যাবে না। তিন নাম্বার কি? রক্ত রাস্তায় ফেলে রাখা যাবে। চার নাম্বার হত্যা করার জন্য গোতানো যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন।